এই ভিডিওতে একটা স্টোরি রয়েছে পড়ছি আমি প্রশ্নটা রাইট এ স্টোরি একটা গল্প লেখা ইউজিং দি গিভেন পয়েন্টস প্রদত্ত পয়েন্টসগুলোকে ব্যবহার করে উইথ এ টাইটেল একটা নামের সাথে মানে গল্পটার একটা নাম দিতে হবে অ্যান্ড এ মরাল অ্যাট দি এন্ড এবং শেষে একটা নীতি কথা দিতে হবে মাইডাস এ কিং মানে মিদাস একজন রাজা এক্সট্রিম গ্রিড প্রচণ্ড লোভ ফর গোল্ড সোনারপতি প্রেজ টু গড ফর গোল্ডেন টাচ পরশমনির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গড গ্র্যান্ডস দি প্রেয়ার গড মঞ্জুর করে প্রার্থনাটা এভরিথিং টার্মস ইন্টু গোল্ড সব কিছু সোনায় পরিণত হয়ে যায় হিজ ডটার টু তার কন্যাও সোনা হয়ে যায় গেটস ডিসঅপয়েন্টেড হতাশ হয় প্রিজ টু টেক ব্যাক দি বুন বরটাকে মানে বর এটা এই বরটাকে ফিরিয়ে নিতে আবার প্রার্থনা করে এখন আমি মেন স্টোরিটা পড়ছি কিং মাইডাস অ্যান্ড গোল্ডেন টাচ রাজা মিদাস এবং পার্শমণি ওয়ান্স এক সময় এ কিং নেমড মাইডাস মিদাস নামে একটা রাজা ওয়াজ রুলিং হিজ কান্ট্রি শাসন করছিলেন তার দেশটা হি ওয়াজ ভেরি রিচ কিং সে ছিল খুব ধনিয়া একটা রাজা বাট হি হ্যাড এক্সট্রিম গ্রিড কিন্তু তার ছিল প্রচণ্ড লোভ ফর গোল্ড সোনার প্রতি হি অলওয়েজ ওয়ান্টেড সে সর্বদাই চাইতো টু বি দ্য রিচেস্ট কিং সব থেকে ধনী রাজা হতে ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সো তাই হি স্টার্টেড টু পেরে টু গড সে গডের প্রতি প্রার্থনা শুরু করেছিল ফর এ বুন অফ গোল্ডেন টাচ পরশমণির একটা বরের জন্য গড ফিলিজড অন হিম গড খুশি হয়েছিল তার উপরে অ্যান্ড গ্রান্টিড এবং মঞ্জুর করেছিল হিজ প্রেয়ার তার প্রার্থনাটা বিং প্লিজড খুশি হয়ে দি কিং রাজাটা ইন হিজ প্যালেস তার প্রাসাদে টাচড মেনি থিংস অনেক জিনিসকে বর্ষ করেছিল ওয়ান বাই ওয়ান একটা একটা করে অ্যান্ড অল্ড ট্রান্সফর্মড এবং সব কিছু পরিবর্তিত হয়েছিল ইন্টু গোল্ড সোনায় অ্যাট এ টাইম এক সময়ে বিং হাংরি থ্রাস্টি ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ হয়ে হি অর্ডারড ফুড অ্যান্ড ড্রিঙ্ক সে আদেশ করেছিল খাদ্য এবং পানীয় আনতে অ্যাজ হি টাচড দেম যেই সে স্পর্শ করেছিল সেগুলোকে দে অলসো কনভার্টেড তারাও পরিবর্তিত হয়েছিল ইন্টু গোল্ড সোনায় হিজ অনলি ডটার তার একমাত্র কন্যা কেম রানিং টু হিম দৌড়ে এসেছিল তার কাছে দি কিং লিফ্টেড হার রাজা তুলে নিয়েছিল তাকে ইন হিজ আর্মস তার কোলে অ্যান্ড হিজ লাভিং ডটার অলসো টার্নড এবং তার প্রিয় কন্যাও পরিবর্তিত হয়েছিল ইন্টু গোল্ড স্ট্যাচু সোনার মূর্তিতে মাইডাস দেন বিকেম ডিসঅ্যাপয়েন্টেড মিদাস তখন হতাশ হয়েছিল অ্যান্ড রিকোয়েস্টেড গড এবং ঈশ্বরকে অনুরোধ করেছিল টু টেক ব্যাক ফিরিয়ে নিতে দি গোল্ডেন টাচ পার্শ্বমণিটা অ্যাগেন দি প্রেয়ার ওয়াজ পারমিটেড আবার প্রার্থনাটা মঞ্জুর হয়েছিল অ্যান্ড হি রিটার্ন ব্যাক হিজ ডটার এবং সে তার কন্যাকে ফিরে পেয়েছিল মরাল গ্রিড ব্রিংস রুইন লোভ ধ্বংস আনে